নমস্কার বন্ধুরা, গল্পপাঠের আসরে আমার আজকের গল্প বিমল করের নিষাদ। ইউ বিং বাই কিলিং এ ক্যাট অ্যান্ড ইউ এন্ড বাই কিলিং এ ম্যান। ছেলেটা মরবে, লাইনে কাটা পড়েই মরবে একদিন, হয়তো আজ কিংবা কাল। ওর নাম জলকু, বছর ১২ বুঝি বয়স। এখানকার দোহাতি ছেলেদের মতনই দেখতে, গাঢ় কালো রং, নরম সিমেন্ট কালি মেশানো কালচে রঙের একটি ছাঁচ যেন, এখনো কাঁচা, হাত দিলেই দাগ পড়ে যাবে, এমনই নরম কাদাটে কোমল ভাব সারা গায়ে, মুখটা গোল, ফোলা ফোলা গাল, চিবুকের ডৌলটুকু এখনো ফোটেনি, কারিগরের হাত পড়েনি বোধ হয়, নাকটি মোটা বসা, পুরু মোটা মোটা ঠোঁট, জোড়া ঘন ভুরুর তলায় বড় বড় দুই চোখ, কেমন একটা উথলে ওঠা ভাব, কালো শান্ত চোখের তারা আর সাদা জমিটা যেন জলে জলে ভেসে উঠছে। জলকুর কপাল আছে কি নেই বোঝা যায় না চট করে, মাথা ভর্তি এক রাশ চুলে কপাল, ঘাড় কানের অর্ধেকটা ঢাকা পড়ে থাকে। ছেলেটা একেবারে জঙ্গলি, এখানে থেকে থেকে এদের মতনই হয়ে গেছে, গায়ে জামা দেয় না, পায়ে জুতো নেই, আদুল গায়ে নোংরা একটা ইজের পরে সারাদিন ওই রেল লাইনের কাছে। ছেলেটা মরবে, লাইনে কাটা পড়েই মরবে একদিন, হয়তো আজ কিংবা কাল। এই এক নতুন খেলা শুরু হয়েছে তার, আগে ছিল না। কিছুদিন দেখতাম টিলার ওপরে উঠে দাঁড়িয়ে থাকত, চারপাশে তাকাতো, শেষে রেললাইনের দিকে তাকিয়ে বসে থাকত, কি যেন খোঁজবার চেষ্টা করত, দেখত, ঠিক জানি না কেন, হয়তো টিলার ওপর কিছু খুঁজে না পেয়ে কিংবা হয়তো খুঁজে পেয়েই টিলার ওপাশটায় নেমে যেতে লাগলো। ওপাশেই রেললাইন, লাইনের পর আবার টিলা, এখানটায় এই রকম, দুপাশে প্রায় বালিয়াড়ির মতন দুই টিলা, মাঝ দিয়ে পথ কেটে চলে গেছে রেললাইন, পূব এবং পশ্চিমে বেশি দূর ছড়িয়ে পড়েনি টিলার ঢল, সদেরেক গজ বড় জোর, তারপর মাঠ আর মাঠ, অস্পষ্ট জঙ্গল, পূবে একটা ছোটোখাটো নদীর পুল, পুলের এপার থেকে রেললাইনটা ধনুকের মতো বেঁকে এসে টিলার কাছাকাছি সোজা হয়ে গেছে। জলকু টিলা থেকে নেমে রেললাইনে চলে যেতে শুরু করেছিল আজকাল, আর নতুন যে খেলা খেলতে শুরু করেছিল তা বাস্তবিকই নতুন নয়, কিন্তু দিনে দিনে কেমন এক ভয়ঙ্কর খেলা হয়ে উঠছিল। ছেলেবেলায় কে না এই খেলা খেলেছে, রেললাইন থেকে পাথর কুড়িয়ে আমরাও লাইন তাক করে পাথর ছুঁড়েছি, দেখেছি টিপটা কী রকম, হাতের জোর কতটা, লাইনের গায়ে পাথরের চোট লেগে ফিনকি জ্বলে ওঠে কি না, শব্দটা কেমন হয়। আমাদের এ খেলা ছিল কদাচিতের, সামান্য সময়ের, কিন্তু জলকুর কাছে খেলাটা রোজকার হয়ে উঠল। আজকাল প্রতিদিন সে এই খেলা খেলছে, প্রতিদিনই, আর এই খেলায় তার ক্লান্তি নেই, বিরক্তি নেই, ঘণ্টার পর ঘণ্টা, বৈশাখের প্রচণ্ড রোদ্দুরে তাপে লুয়ে জলকু পাথর ছুটছে, রেললাইনে তাক করে করে, আর প্রায় রোজই ওকে ধরে আনতে হয় আমার। আমি ছাড়া জলকুকে ধরে আনার কেউ নেই, ওর বাবা পঙ্গু, ঘরে আছেন কি নেই বোঝা যায় না, এক এক সময় খেপে গিয়ে যখন চেঁচাতে শুরু করেন, গালিগালাজ ছোটান, তখন বোঝা যায় আমার পাশে ও বাড়ির কোনো এক ঘরে একজন পুরুষ মানুষ আছে, নয়তো জলকুদের বাড়িতে সোনার মতো গলা আর নেই। জলকুর মাকে আমি কমই দেখেছি, চেহারা মুখ কিছুই ভালো করে দেখতে পাইনি, ধারণাও করতে পারি না সেই অবয়ব,
অত্যন্ত ঝাপসাভাবে যেটুকু আকার তৈরি করতে পেরেছি তাতে মনে হয় জলকুর্মা রোগা, রুগ্ন কালো, অত্যন্ত লাজুক বা গোড়া গ্রাম্য। মুমূর্ষ পশুর মতো পড়ে পড়ে ধুপছে রান্নাঘর আর উনুন, মশলা বাটা, ঘরঝাট, কুয়োতলায় বসে বাসন মাজা। সংসারের এই শখানেক অবশ্য কর্তব্যের মধ্যে জলকুর্মার ভোর শুরু হয় এবং স্বামীর অসার দুর্গন্ধ শরীরে মালিশ মাখাতে মাখাতে মাঝরাতের বেহুশ ঘুমে ঢুলে পড়ে দিনটা তার ফুরিয়ে যায়। জলকুর বাবা কী রোগে পঙ্গু হয়েছেন আমি জানি না, শুনেছি বছর দুই ধরে ভদ্রলোকের এই অবস্থা। ডান পাশটা পড়ে গেছে একেবারে, শুকিয়ে চিমশে হয়ে গেছে। অনাচারে কি হতে পারে, অত্যাচারে কি? অসম্ভব নয়। কোনো সাংঘাতিক আঘাতের পরিমাণ যদি হয়, হবেও বা, আমি জানি না। জলকুর বাবার সঙ্গে আমার দু একবার যা সাক্ষাৎ তাতে আমরা দুজনেই স্বল্পভাষী হয়েছি। ভদ্রলোকের সেই দুর্লভ গুণ আছে, দুর্ভাগ্যের কথা ফেনিয়ে ফাপিয়ে বলতে যারা চায় না। আমার সহানুভূতি পাবার আশা উনি করেননি, ইতিবৃত্তও শোনাননি পঙ্গুতার, শুধুমাত্র বর্তমানের অবস্থাটা দু এক কথায় বলেছিলেন। সমবেদনা জানাবার ভদ্রতা আমার জানা ছিল, আমি বেদনা পেয়েছিলাম নিশ্চয়ই, কিন্তু ভদ্রলোকের চেহারা, মুখ, বিছানা, ঘর, ঘরের আবহাওয়া আমায় এত বেশি অস্বস্তি দিচ্ছিল যে আমি যতটুকু সম্ভব কম কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ঘরের বাইরে বেরিয়ে আসতে চাইছিলাম। কাজেই আমরা কথা বলেছি অল্প, নিছক কাজের কথা ছাড়া অন্য কথায় যাইনি। কাজের কথাও অবশ্য সামান্য, ঘরের ভাগবাটরা, ভাড়া, ভাড়ার তারিখ, এমনি খুঁটিনাটি। জলকুদের একতলা ছোট টালি ছাওয়া বাড়িটার পশ্চিমটা আমার ভাড়া পাওয়া, পূবটা তাদের। আমার এলাকায় একটি মাঝারি, অন্যটি ছোট ঘর, সামনে পিছনে সামান্য বারান্দা, খাপড়া ছাওয়া, এক ফালি রান্নাঘর। একই বাড়ির আধা আধি ভাগবাটরার মধ্যে দেওয়াল, মাটি, ছাদের সংযোগ ছাড়া বাকি যে সংযোগ ছিল তা জলকুদের নিয়ে, এবং জলকুর পিসিকে যদি ধরা যায় তবে তাকে নিয়েও, তবে সে তো সামান্য, অতি সামান্য। জলকুর পিসির পুরো নাম বোধ হয় তরুলতা, তরু বলেই ডাকতে শুনতাম, ঢ্যাঙা, রোগাটে গড়ন, মুখের ছাদটি লম্বা ধরনের, গায়ের রং মাজা কালো, সাপের মতন লম্বা বেনিটি খোপা থেকে খসে পিঠের ওপর দুলত, মিলের শাড়ি, সস্তা কাপড়ের জামা। তরুর বয়স কুড়ি ছাড়িয়েছিল অনেক দিন, বিয়ে হয়নি, একটি দুটি বসন্ত না মেলানো দাগের সঙ্গে হতাশা এবং কাতরতা মেশানো সেই মুখ কেমন যেন রিক্ত, শূন্য, অবোধ দেখাত। আমার আর তরুর মধ্যে মেলামেশা গল্পগুজব ছিল না, দেখা হলে চোখাচোখি হতো। জলকুর খোঁজ করতে এসে বড় জোর শুধোতো, জলকুকে দেখেছেন নাকি? বা আমি যখন রাত্রে গ্রামোফোন বাজাতাম, ওদের তরফের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়েও শুনত। পরের দিন দেখা হলে বলতো, ওই গানটা আজ একবার দেবেন, বড্ড ভালো গান। কখনো কখনো আমার ডাকে আসা বাংলা মাসিক পত্রিকা দুটো চেয়ে নিয়ে যেত গল্প পড়তে। গল্প করতে, গান শুনতে তরু এলে আমি বোধহয় অখুশি হতাম না, পরে সে কথা বুঝেছি। আর যখন কথাটা স্পষ্ট করে বুঝেছি, তখন থেকে জলকু তার সর্বনেশে নতুন খেলা শুরু করল। জলকু অনেকক্ষণ পর্যন্ত উধাও, বাড়িতে নেই, সামনের আগাছা ভরা বাগানটায় নেই, কুয়োতলায়, মাঠে কোথাও না। তরু বাইরে এসে খুঁজছে, ডাকছে, জলকু, জলকু। বাড়ির মধ্যে বসে সে ডাক আমি স্পষ্টই শুনতে পাই। প্রথমটায় গরজ দেখাতে ইচ্ছে করে না,
ভালোও লাগে না উঠতে। ডাক যখন বাড়তে বাড়তে ঘুরে ফিরে আমার বারান্দার কাছে এসে পৌঁছয়, উঠতে হয় আমার। আমি জানি জলকু কোথায় আছে। সমস্ত ব্যাপারটাই যেন ছক্কাটা। জলকুর পিসি খুঁজবে, ডাকবে। প্রথমে আমি গা করব না, পরে সরু ব্যাকুল গলায় ডাক অনুনয়ের মতো আমার বারান্দায় এসে থামবে। আমি উঠব বিরক্তিতে, অপ্রসন্ন মনে। মাথার উপর বৈশাখের খড়ো রোদ, অসহ্য গরম, আগুনে হাওয়া। আস্তে আস্তে আমি হাঁটব, বাড়ির পাঁচিলের ফাঁক দিয়ে টিলার কাছে এসে দাঁড়াব। ওপরে উঠব সতর্ক পায়ে, মুখে তপ্ত বাতাসের ঝাপটা লাগবে। কটকটে রোদের ঝাঁঝে তাকাতে পারবো না ভালো করে, তবু টিলার ওপর উঠলেই দেখতে পাবো নিচেতে রেললাইনে স্লিপারের ওপর দাঁড়িয়ে জলকু পাথর কুড়িয়ে ছুটছে। আদুল গা, ঢলঢলে ইজের, একরাশ চুলে মুখ ঢাকা পড়ে গেছে। অদ্ভুত ক্ষিপ্রতা এবং অপ্যর্থ নিশানায় জলকু রেললাইনের লোহার ধারালো হিংস্র উজ্জ্বলতাকে বারবার আঘাত করছে। ধাতব বেসুরো একটা আওয়াজ উঠছে, ঠং ঠং ঠং। এই জলকু, কাছে গিয়ে জোরে এক ধমক দেব। জলকুর একটা হাত জোরে চেপে ধরে ডান হাত। জলকু প্রথমে হাত ছাড়াবার ব্যর্থ চেষ্টা করবে, শেষে চোখ তুলে তাকাবে। সে জানে আমায় দেখতে পাবে, মুখে কোথাও তার বিস্ময়ের এতটুকু ছায়া পড়বে না। আমি জানি ঘোর ভাঙা দুটি গভীর অবসন্ন লালচে চোখ ছাড়া আর কিছুই দেখতে পাবো না। তপ্ত ঘর্মাক্ত অথচ নরম পিচ্ছিল একটা হাত আমার মুঠোয় শক্তভাবে ধরা থাকবে। বাড়ি চলো, গলাটা আমার রুক্ষ, বিরক্ত, কঠিন। তোমায় রোজ বলি এভাবে একা লাইনে এসে দাঁড়িও না, সব সময় গাড়ি আসছে যাচ্ছে, কোন দিন কাটা পড়বে লাইনে? জলকু কথা বলে না, আরও ঘামে মুখ মাথা আরও গোজ করে আমার হাতের টানে টানে টিলার ওপর উঠতে থাকে। মাথার ওপর আকাশ জ্বলছে, পাথর আর কাকরে বালি ঝকঝক করছে, গরম হাওয়া ঝাপটা দিয়ে বয়ে যাচ্ছে গায়ে ছ্যাঁকা দিয়ে। দূরের পুলের কাছে রেললাইনের ধনুকের মতো বাঁকটা বিরাট এক তলোয়ারের মতো জ্বলছে, সানানো ক্ষুরোদ্দীপ্ত আভায়। তুমি এভাবে আর এসো না জলকু, কখনো না। টিলার ওপর উঠে এসে আমি বলি, হাতটা ছেড়ে দিই ওর। কয়েক পা দূরেই আমাদের বাড়ির পাঁচিল। জলকু কথা বলে না। আমি জানি জলকু আমার নিষেধ শুনবে না, ও আবার আসবে, হয়তো আজ দুপুরেই কোন ফাঁকে ছাড়াবে। কী সর্বনাশে খেলায় পেয়েছে ওকে, ছেলেটা মরবে, লাইনে কাটা পড়েই মরবে একদিন, হয়তো আজ কিংবা কাল। সেদিন একটা লোক জুটেছিল, আমার এলাকার বাগানটুকু নিয়ে অনেক বেলা পর্যন্ত খেটেছি, বাখারির ভাঙা বেড়াটা ভেঙেই ফেললাম একেবারে, আর দরকার নেই। কিছু আগাছা জমেছিল রোদে, তাতে পুড়ে পুড়ে খড় হচ্ছিল, সেসব পরিষ্কার করা হলো। বেলফুলের কেয়ারি, জুই ফুলের গাছের তলা, টিপ হলুদের ছোট ঝোপের মাটি খুঁড়তে আর বারান্দার টবের ফুল গাছ কটাকে পরিচর্যা করতে করতে বেলা হলো অনেক। স্নান করতে যাব এমন সময় জলকুর পিসির গলা, জলকু জলকু। ডাকটা পাঁচিলের শেষ পর্যন্ত চলে গেল। ওপাশের কদম গাছের তলা দিয়ে বের খেয়ে পেয়ারা ঝোপ, বাতাবি লেবু, আম গাছের ছায়া ঘুরে আমার বারান্দার কাছে এসে থামল। পালিয়েছে? আমি বললাম বিরক্ত গলায়। কখন? আসুক আর ঝাড়াম জাদা, গায়ে ছাল তুলব। দড়ি দিয়ে বেঁধে রেখেও নিস্তার নেই, তরু রাগে কসকস করছিল। বেঁধেই রাখা উচিত, রোজ রোজ এভাবে রেললাইনে পালিয়ে যায়, একটা বিপদ ঘটতে কতক্ষণ? ওইটুকু তো ছেলে, মরবে মরবে একদিন হতভাগা। মরুক, আমারও হাড় জুড়োয়। তরু আজ অসম্ভব চটেছে, কথার ভাবেই বোঝা যাচ্ছিল।
চটিটা পায়ে গলাতে গলাতে আমি বললাম, আর কিছু না, এখান থেকেও দেখা যায় না, লোক নেই, জন নেই, ফাঁকা রেল লাইন, ভয়ই হয়। আমার কথাগুলো অগুছালো কথা, তরুর তিক্ত ভাব সব মিলেমিশে জলকুর একটি ভবিষ্যৎ পরিণতি যেন দুজনের চোখেই লহমার মধ্যে ভেসে এলো। অল্প একটু নীরবে দাঁড়িয়ে থাকলাম আমরা, তারপর আমি নেমে গেলাম বারান্দা দিয়ে। বৈশাখের বুঝি শেষ সপ্তাহ চলছে, অসহ্য গরম, মাথার ওপর চোখ তোলা যায় না, গলা তামার মতো প্রত্যপ্ত, আকাশ থেকে আগুন ঝরে পড়ছে, খাঁ খাঁ করছে চারপাশ, তেঁতুল কি কাঁঠালের ঝোপঝাড়গুলো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে মাঠে, একটি কাক কি চড়ুইও ডাকছে না, টিলাটা যেন পুড়ছে, পাথরগুলো রোদ আর তাতকে দ্বিগুণ করে ছুড়ে দিচ্ছে চোখে গায়ে। আমার চোখ জ্বালা করছিল, নিঃশ্বাস অসহ্য গরম, কানের পাশ দিয়ে লুইয়ের হালকা বয়ে যাচ্ছে। জলকু একটার পর একটা পাথর কুড়োচ্ছে রেললাইন থেকে আর ছুটছে, ছুঁড়ে মারছে রেললাইনে। ছেলেটা যেন পাগল হয়ে গেছে আজ, কিসের এক অদম্য আক্রোশে তাকে জ্ঞান হেরা করেছে। আদুল গা, ছোট্ট একটু ইজের, উদম পা, স্লিপারের ওপর দাঁড়িয়ে ধারালো শক্ত পাথর তুলে নিচ্ছে মুঠোয়, আর পালকের মতো হাতটা অসম্ভব কঠিন, হিংস্র, উন্মত্ত ভঙ্গিতে ওপরের দিকে না তুলতেই পাশ কাটিয়ে প্রাণপণে ছুঁড়ে মারছে। ইস্পাতের মসৃণ চকচকে একটা সাপ যেন অর্থহীন ছেলে খেলার আঘাত সয়ে যাচ্ছে, গ্রাহ্য নেই। না, আমার হঠাৎ মনে হলো আজ জলকু অন্য কিছুকে তার ওই অন্ধ দানবীয় আক্রোশে ক্ষতবিক্ষত করে মারছে, কিন্তু কাকে, কাকে? কোনো অদ্ভুত কৌতূহলে জানি না আমি চারপাশে একবার ভালো করে তাকিয়ে দেখলাম, সমস্ত জায়গাটা নির্জন, ছায়াহীন, ঘা খাওয়া লোহার বেসুরো ভাঙা ভারী শব্দ শুধু, মাঠের পর মাঠ পেরিয়ে বয়ে আনা লুয়ের ঝড় বইছে থেকে থেকে, অতি দ্রুত বাতাস কেটে এগিয়ে যাওয়ার সেই শো শো গর্জন, এই আছে এই নেই। পুলের কাছে রেললাইনের পুরো বাঁকটা চোখে পড়ে না, বাঁক যেখানে শেষ হয়ে সোজা হয়ে মিশে যাচ্ছে সেটুকু চোখে পড়ে, ধারালো ফলার মতো দেখাচ্ছে অংশটা। অতি কষ্টে একবার মাথার ওপর চোখ তোলার চেষ্টা করলাম, পারলাম না, সমস্ত আকাশটাই যেন জ্বলন্ত সূর্য, আগুনের ঝলসানিতে গনগনে আঁচের মতো রং ধরেছে শূন্যে, টিলার পাথরে শরীরটা পুড়ছে, কাকরের স্তূপ ধকধক করে জ্বলছে, রেললাইনের পাথর দূর দূরান্ত পর্যন্ত জ্বলন্ত, অসহ্য উজ্জ্বল, আমার গাল মুখ পুড়ে যাচ্ছিল, চোখ জ্বালা করছিল ভীষণভাবে, গলার কাছে বুকের তলায় দরদর করে ঘাম ঝরছিল, আর চোখে মুখে নাকে ঠিকরে এসে লাগছিল সেই জ্বলন্ত দুঃসহ তাপ। অনুভব করতে পারছিলাম টিলা, পাথর, লাইন, মাঠ, লোহা, স্লিপার, সমস্ত জায়গাটা এক ভয়ঙ্কর দহনের ঝলসানিতে জ্বলছে, জ্বলছে। অবদ্ধ, আকারহীন এবং নির্মম কোনো হিংস্রতা তার বিরাট করতল আস্তে আস্তে মুঠো করে নিচ্ছে। আচমকা মনে হলো জলকু এই সর্বগ্রাসী, বিভৎস, অবয়বহীন হিংস্রতাকে তার অতি পরিমিত অর্থহীন সামর্থ্য দিয়ে আঘাত করছে নিষ্ফল আক্রোশে। আমার মাথার শিরায় রক্তের প্রবাহ হঠাৎ যেন জমে শক্ত হয়ে যাচ্ছে, অদ্ভুত ভীত এক অনুভূতি হলো আমার। মুহূর্তের জন্য নিঃশ্বাস প্রশ্বাস হারালাম, চোখে অন্ধকারে ঠিকরে পড়ল, অসহ্য এক ব্যথা ঘাড়ের কাছে ছুরির ফলার মতো বিঁধে গেল। জলকু, এই জলকু! জ্ঞান ফিরে পেয়ে জলকুর হাত চেপে ধরলাম, টেলার উপর দিয়ে উঠে আসছি, জলকুর হাত আমার হাতে, মনে হলো নিচের ইস্পাতের দুটি উজ্জ্বল হিংস্র অজগর যেন তার অফুরন্ত ওষ্ঠে হাসির আভা খেলিয়ে ঝকঝক করছে বিদ্রুপে। একটা গাড়ি আসছিল, পুলের কাছ থেকে ইঞ্জিনের সিটি বাজছে,
বিরতিহীন কর্কশ তীক্ষ্ণ ধ্বনি, বাতাস থেকে বাতাসে ছড়িয়ে তরঙ্গের একটি ক্ষীণ স্পন্দন আমার কানে এসে লাগছে। আর একটু হলেই জলকুয়াজ লাইনে কাটা পড়ে মরত। যা বেহুশ বেঘোর পাগল হয়েছিল আজ! ছেলেটাকে অবধারিত মৃত্যুর হাত থেকে আমি বাঁচিয়েছি, আমি ভাবছিলাম। আজ মনের তলায় তৃপ্তি এবং মমতার স্বাদ মাখানো এক সুখ পাচ্ছিলাম। জলকু, আমি না এলে আজ তুমি একটা কেলেঙ্কারি কাণ্ড করতে, আর এরকমভাবে কখনো এসো না, বুঝলে? জলকু তাকালো না, কথা বলল না, মাথাও নাড়ল না। কেন জানি না হঠাৎ ভীষণ একটা বিরক্তি এলো ছেলেটার ওপর, হাত ছেড়ে দিলাম। মরবে, লাইনে কাটা পড়েই মরবে একদিন, হয়তো আজ কিংবা কাল। মাঝে জলকুর অসুখের মতো হলো। একদিন বিকেলে জ্বর এলো, দেখতে দেখতে হু হু করে জ্বর বাড়ল, পাঁচ পর্যন্ত উঠে থামল তখনকার মতো। ছেলেটা জ্বরের ঘোরে অজ্ঞান, চোখে চাইতে পারছে না, সারাটা মুখ ঝলসে যাচ্ছে। এখানে কাছাকাছি কোথাও ডাক্তার বদ্দি নেই, আমার মনে হলো তাঁত জ্বর। জলপটি দিতে বললাম তরুকে, সেই সঙ্গে আমার হঠাৎ প্রয়োজনের হোমিওপ্যাথি বাক্স থেকে তখনকার মতো একটা ওষুধ। পরের দিনও জ্বর থাকলো, ডাক্তার এলো না বাড়িতে। জলকুর বাবা জলকুর মাকে গালাগাল দিচ্ছিল শুনেছি, ডাক্তার না ডাকার জন্য নয়, অন্য কোনো প্রাসঙ্গিক কারণে বোধ হয়। জলকুর মা যথারীতি উনুন আর বাসন আর কাপড় কাচা নিয়ে ব্যস্ত থাকলো। তরুই যা বারদুই আমার কাছে এলো ওষুধ চাইতে, এটা ওটা বলতে। রাত্রে যেন জলকুর মাকে কাঁদতে শুনেছিলাম, সম্ভবত বারান্দায় এসে অন্ধকারে বেচারি একটু আড়াল দিয়ে কাঁদছিল। জলকুর জ্বর ছাড়ল পরের দিন ভোরে, একেবারে ছেড়ে গেল, গা ঠান্ডা। তরু এসে খবর দিল আমায়, নিজের ওষুধের মহিমায় নিজেই মুগ্ধ এবং অভিভূত হচ্ছিলাম, গর্ববোধ হচ্ছিল। খুশি মনে তৃপ্ত মুখে তরুর দিকে চেয়ে থাকলাম। তরু আঁচলের আগা দিয়ে আঙুলে পাক দিচ্ছিল, হঠাৎ বলল, জ্বরের ঘোরে বারবারই জলকু তার মানিককে খুঁজছে। বৌদি বালিশ এগিয়ে দিয়েছে, জলকু তাই বুকের কাছে জাপটে ধরে। অসহ্য একটা রাগ মাথার মধ্যে দপ করে জ্বলে উঠল। তরুকে শেষ কথা করতে না দিয়েই বিশ্রী ইতর গলায় ধমকে দিলাম, তবে আর কি, তোমার বৌদির কাছে যাও, ছেলের জ্বর তিনিই সারিয়েছেন। তরু চুপ, তার মুখে চোখে গলার স্বরে কীরকম একটা অপরাধী ভাব ছিল আমি যা সহ্য করতে পারছিলাম না। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে তরু চলে গেল ধীরে ধীরে। যাক, মনের ঝাঁজ তখনও আমার পুরো মাত্রায় রয়েছে, প্রায় স্বগতোক্তির মতন রয়েছে, প্রায় স্বগতোক্তির মতোই বললাম, বৌদি বালিশে গিয়ে দিয়েছে, তবে আর কি, বালিশ বুকে জড়িয়েই তোমার ছেলে ভাইপো সারুক। বিদ্রুপটা আমার কানে মধু বর্ষণ করল। জলকুর মানিক? সে তো জলকুর সোহাগের একটা ছাগল ছানা মরেছে, পাপ ঠুকেছে, বড্ড জ্বালাতন করত, আমার বহু পরিশ্রমের ফল, টবের দুটি ডালিয়াও একেবারে গোড়া পর্যন্ত চিবিয়ে খেয়েছিল, অকালের ফুল বহু সাধ্য সাধনা করে পেয়েছিলাম। গিয়েছিলাম সাত সকালে সাইকেল ঠেলে, পাঁচ মাইলটাক পথ এক বন্ধুর সঙ্গে দেখা করতে। জ্যৈষ্ঠের রোদে আর ফেরা গেল না সকালে, ফিরলাম বিকেলে, তখনও মাথার ওপর রোদ ছিল। খানিকটা বিশ্রাম নিয়ে কুয়োতলায় স্নান করতে নামলাম, ঠান্ডা গা জুড়ানো জল, সমস্ত শরীর থেকে তাপ ধুয়ে যাচ্ছে, মাথাটা ঠান্ডা হয়ে আসছে শীতলতায়। ঘর্মাক্ত ক্লান্ত অবসন্ন দেহের অতৃপ্তি ধুয়ে মুছে স্নিগ্ধতা জড়িয়ে ধরছে, আরাম অনুভব করতে পারছি। সাবানের ফেনায় গন্ধ উঠেছে খসের মৃদু সুঘ্রাণ। জলকু, জলকু! তরুর গলা কানে গেল। আমি স্নান করছি কুয়োয় গা মাথা জুড়ানো মিষ্টি ঠান্ডা জল,
সাবানের ফেনায় চমৎকার গন্ধ, সামনে ছায়া নেমেছে, হালকা ম্লান একটু রোদ, শালিক বসেছে কুয়োতলার পাড়ে। জলকু জলকু! ডাকটা বাড়ির সামনের পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়াল, কদম গাছের তলা দিয়ে করবীর ঝোপের কাছে গিয়ে থামল, ঘুরে ফিরে বাতাবি লেবু গাছের তলায় থমকে দাঁড়াল, আশপাশ ঘুরে কুয়োতলার কাছাকাছি কোথাও। ছেলেটা আবার পালিয়েছে, স্নান শেষ হয়ে গেছে আমার। আমি জলকুর কথা ভাবতে ভাবতে ঘরের দিকে পা বাড়ালাম। এই তো সেদিন তাঁত চড়ে মরতে মরতে বেঁচেছে, এখনও তো অসুস্থ, দুর্বল, রুগ্ন, এই অবস্থায় আবার পালিয়েছে, শয়তান ছেলে একটা। ঘরে এসে কাপড় চোপড় পরলাম, কি খেয়াল হলো ধোপ ভেঙে একটা পা জামা পরলাম, প্রায় আধ কৌটা পাউডার ছড়ালাম গায়ে, কে জানে কেন অত্যন্ত আরাম লাগছিল, ভালো লাগছিল। নেটের গেঞ্জিটা গায়ে দিলাম, চুল আঁচড়াচ্ছি, আয়নায় মুখ দেখে বারান্দার কাছে তরুর গলা শোনা গেল, ভাইপোকে ডাকছে। আসলে ভাইপোর নাম ধরে আমাকেই ডাকা, আমাকেই অনুনয় করা। মুখ মুছে চটিটা পায়ে দিয়ে বাইরে এলাম। পালিয়েছে? হ্যাঁ, খানিকটা আগে ও কাঁঠাল গাছের তলায় দাঁড়িয়েছিল। আমি ভাবলাম, তরু ব্যাকুল উদ্বিগ্ন চোখ তুলে আমার দিকে তাকালো। বিকেল শেষ হয়ে গেল, রোগা ছেলে, দেখছি। বারান্দা থেকে নামলাম, কদম গাছের তলায় আসতে কেমন যেন একটা লালচে আভা দেখলাম, পাঁচিলের মাথায় চুপ করে বসে আছে, যেন ফিসফিস করে আমায় কিছু বলতে এসেছে। পশ্চিমের আকাশের দিকে মাথা তুলে তাকালাম, সূর্যাস্তের লগ্ন শুরু হয়েছে, আকাশটা সিঁদুরের রঙে ধুয়ে গেছে, সূর্যটা লাল টকটকে, সূর্যটা ঘন লাল টকটকে। হঠাৎ কিসের আকুল করা ঠান্ডা কনকনে বাতাসের একটা দমকা এসে ঠিক আমার হৃৎপিণ্ডে ঝাপটা দিল, ঝাপটা নয়, ছোবল। বুক থেকে পলকে সাপের কিলবিল করা এক অনুভূতি মাথার স্নায়ুতে উঠে এলো। আমার হৃৎপিণ্ডের সম্ভবত জীবনের ধ্বনিটুকু সময় মতো বাজাতে ভুলে গেছে, মাথা, বুক, হাত, পা সব অসার। আমি সর্বপ্রকার অনুভূতি থেকে চ্যুত হলাম কয়েক মুহূর্তের মতো, অল্পক্ষণ। হৃৎপিণ্ড এবার ভয়ঙ্কর জোরে শব্দ করছে, বরফের বিরাট এক দেওয়ালে কে যেন আমার পিঠ ঘাড় ঠেসে ধরেছে, ঝিমঝিম করছিল মাথা, দৃষ্টিটা টিলার উপর থেকে নড়ছে না। জলকু মারা গেছে, রেললাইনে কাটা পড়ে মারা গেছে অল্পক্ষণ আগেই। কানের পর্দায় ইঞ্জিনের তীব্র স্রিটি, মালগাড়ি চলে যাওয়ার শব্দটুকু ভেসে এলো, আমি যখন স্নান করছিলাম একটা মালগাড়ি চলে গেছে, চাকার বিশ্রী জঘন্য সেই শব্দটা এখন আবার কানের পর্দায় শুনছিলাম। চাকা চলছে, চলছে, ইস্পাতের হিংস্রতা হাসছে, ছেলেটা মারা গেছে। কেন যেন আমার হঠাৎ আজ মনে হলো আকাশের টকটকে রক্তগোলা রং, সূর্যটা লাল, অসহ্য লাল, আজ ভয়ঙ্কর উজ্জ্বল। আমার আর পা বাড়াবার মতো সাহস হচ্ছিল না, কাঠের মতো শক্ত হয়ে গেছে, সার নেই, আগ্রহ নেই, শুধুমাত্র এক ভয়ঙ্কর আতঙ্কের পীড়ন আমার পিছুর দিকে টেনে নিচ্ছে। বিভলতার এই উগ্রতা আমি দমন করতে চেষ্টা করলাম, কার্যকারণের স্বাভাবিক যুক্তি তৈরি করবার অপ্রাণ পরিশ্রম করছিলাম। জলকু কাটা পড়েছে এ কথা আমি কেন ভাবছি, কেন? সূর্য এই রকমই লাল থাকে, মেঘে এই রকমই ঘন রক্তাম্বর ছড়িয়ে পড়ে। সূর্যাস্ত বেলায় হয়তো প্রত্যহই আমি চোখ তুলে দেখি না, বা দেখলেও তেমন করে দেখি না। আমায় যেতে হবে, জলকুকে ধরে আনতে হবে, সে মারাত্মক খেলায় মেতে আছে। বিকেল শেষ হয়ে সন্ধে পা বাড়িয়েছে, জলকুর মা রুটি সেকছে জলকুর জন্য, তরু কুয়োতলায় গিয়ে দাঁড়িয়ে আছে গামছা হাতে অপেক্ষা করছে, জলকু ফিরে এলে হাত মুখ ধুইয়ে দেবে। বুঝতে পারলাম আমি হাঁটছি আস্তে আস্তে, ভীত, ক্লান্ত, অবসন্ন পায়ে। টিলার দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশই, কাকড়ের স্তূপ,
ছোটো ছোটো আগাছার ঝোপের ওপর থেকে শেষ আলোটুকু মুছে গিয়ে ছায়া নেমেছে। মাথার ওপর দিয়ে পাখিরা ফিরে যাচ্ছে। কোথা থেকে হাওয়া বইতে শুরু করেছে এতক্ষণে। টিলায় ঠিক মতো পা দিতে পারছি না, পিছলে যাচ্ছে। আমার যেন এক বিন্দু শক্তি নেই। হয় ঘুমে, না হয় কতকাল অসুখে ভুগে আজ দুর্বল পায়ে পথ হাঁটতে নেমেছি। বারবার বাধা, মন পিঠ টানছে, জলকু সামনে টানছে। কে যেন কাছে ফিসফিস করে বলছে, যেও না। পর মুহূর্তে চোখের ঝাপসায় জলকুর মা যেন রুটির থালা হাতে এগিয়ে আসছে, তরু ডাকছে। জানি না কখন কেমন করে টিলার ওপর এসে দাঁড়িয়েছি। সূর্য সেই লহমায় কোন দূর দূরান্তে ডুব দিতে যাচ্ছে। যাবার আগে শেষ নিঃশ্বাসের মতো প্রাণের কোন অদৃশ্য শক্তি সূর্যপিণ্ড থেকে শেষতম আলোটুকু ঠেলে দিল। এই আলো অসহ্য গাঢ়, আশ্চর্য রকম লাল। আমি জীবনে কখনো এই রং দেখিনি, কখনো নয়। এত ঘন, জীবন্ত, ভাষাময় হতে পারে রং আমি জানতাম না। এখন জানলাম, দেখলাম। দেখলাম টিলার তলায় অসার রেল লাইন, এক ঝলক সেই আলো। হিংস্র ধারালো ইস্পাতের ওপর মুঠো মাপের জায়গাটুকুতে আলো ছিল। আমার চোখের সাড়া পেয়ে আঙুল দিয়ে কি যেন দেখালো, তারপর উড়ে গেল। ছায়ার মধ্যে তালগোল পাকানো কালো জামা পরা জলকুর একটু চিহ্ন, পাথরের গায়ে গায়ে আর সব নিশ্চিহ্ন, সব। রাত জানি না কত, ঘর অন্ধকার, ছোট লন্ঠনটা নিভিয়ে দিয়েছি কখন। অল্প টিমটিমে আলো, তাও সইতে পারছিলাম না। যতটুকুই হোক আলো থামলেই মনে হচ্ছিল অন্য কিছু আছে এ ঘরে। অপলক দুটি চোখ মেলে দেখছে আমায়। বাতি নিভিয়ে ঘর ভরা অন্ধকার সামনে নিয়ে বসে আছি। আমায় যেন কেউ না দেখে, নিজেকেও নিজে দেখতে চাই না। কত রাত জানি না, চারিধারে অখণ্ড নিস্তব্ধতা, অন্ধকার। পাশের বাড়িতে একটি মুমূর্ষ গলায় প্রায় শব্দহীন কান্নাটা শেষবারের মতো শুনেছি অনেকক্ষণ। এখন হয়তো মানুষটির গলা বুঝে গেছে, আর শব্দ বেরুচ্ছে না। জলকুর পিসি হয়তো জলকুর বিছানা জাপটে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। জলকুর বাবা? জানি না। আমি জেগে আছি। ঘুটঘুটে অন্ধকার আমায় ভরে রেখেছে। মনে হচ্ছে এই লুকিয়ে থাকার খেলা আমি শুরু করেছি অনেকক্ষণ আগে। আজ আর তার হিসেব পাওয়া অসম্ভব। এই খেলা কতকাল খেলবো তারও কোনো সীমা পাচ্ছি না। এই অন্ধকারের মতোই সব, আদি হারিয়ে গেছে, অন্ত বলে কিছু মনে হয় না। এত অস্থির, চঞ্চল, কাতর, বিউফল আগে কখনো হয়নি। কেন আজিবা আমার কি হলো? জলকুর কাটা পড়ার সঙ্গে আমার সম্পর্ক কোথায়? বুকের মধ্যে কি যেন যন্ত্রণা আর কান্না, কেবল এক মাথা খোঁড়ার মতো হাহাকার, কিন্তু সব জমে শক্ত হয়ে রয়েছে পাথরের মতো, একটুও গলবে না, একটুও না। অন্ধকার কখন একটু ফ্যাকাশে হয়ে এসেছে, বাইরে হয়তো মাঝরাতে চাঁদ উঠল। কোন তিথি আজ? বাইরে থেকে আমার নিঃশব্দকে যেন ডাকছে, আমি কে জানি। অনেকক্ষণ থেকে ডাকছে, এ এক ভীষণ আকর্ষণ, প্রাণপণে বাধা দিয়ে যাচ্ছি, কিন্তু চাঁদ উঠেছে বলে আকর্ষণ আরও তীব্র হয়ে এসেছে। এমন কি হয়? হয়তো। কদম গাছের পাতা সরসর করে কাঁপছে, বাতাবি লেবুর তলায় কাঠবেড়ালি ছুটছে। জলকুর দড়ির দোলনা ছিঁড়ে গেছে কবে? তার মানিকের কাঁঠাল পাতা জমে জমে রোদে শুকিয়ে খসখসে হয়ে উঠেছে। এখন বুঝি হাওয়া ছিল একটু, শুকনো কাঁঠাল পাতা খসখস করে উড়ে গেল। আমায় ধরে রাখতে পারল না অন্ধকারের ঘর।
আমার বুক, মন, পা, প্রতিটি ইন্দ্রিয় যেন একবার শেষ চেষ্টা করে সেই অদ্ভুত জাদুকরী তীব্রতম আকর্ষণের কাছে নিজেকে সমর্পণ করল। বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। চাঁদ ওঠেনি, উঠবে। পা বাড়াতে গিয়ে ফুলের টবে পা আটকালো। হাত বাড়িয়ে পথ ঠাহর করতে গিয়ে মনে হলো এটা সেই ফুল ছেঁড়া ডাল চিবানো ডালিয়ার, জলকুর মানিকের একটা বিরাট অপরাধের স্মৃতি। দু পা এগিয়ে বারান্দার নিচে নামলাম। পাশের বাড়ি অসার, মনে হলো শূন্য। হয় সবাই মরে গেছে, না হয় ছেড়ে চলে গেছে। পোড়ো বাড়ির ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো। শ্যাওলা জমে জমে কালো দেওয়ালের অত্যন্ত আবছা একটু আভাস। তরু কি চলে গেছে? তরু জানতো আমি ফুল ভালোবাসি, তরু জানতো আমি গান ভালোবাসি, তরু জানতো আমি তাকেও ভালোবাসতে শুরু করেছিলাম। সবই জানতো তরু, তার অজানা ছিল না কিছু। সেই সে একদিন ঘন মেঘলায় আধার হয়ে আসা দুপুরে তরু অসার পায়ে আমার ঘরে এসেছিল। আমি ছিলাম, সে ছিল। ঝোড়ো ধুলোর ভয়ে জানলা বন্ধ ছিল, পাশাপাশি বসে ঘর ভরা মেঘলার ঘনতা। জলকু ছুটে এসে ঘরে ঢুকল। তরু চমকে উঠল, আমি চমকে উঠলাম। জলকু তার মানিককে খুঁজছে, ঝড় উঠেছে কিনা তাই। মানিকের সেই দ্বিতীয় অপরাধ। চাঁদ উঠল, আমি টিলার উপর উঠেছি। চরাচর নিস্তব্ধ বাতাস বইছে, তাল তাল এবড়ো খেবড়ো ছায়া ছড়ানো এদিক ওদিক, কোথাও হালকা কোথাও নরম। চাঁদের অতি মিহি ঝাপসা আলো আমাকে ছায়াহীন করেছে। জোনাকি জ্বলে না এখানে, ঝিল্লিরব হয়তো আছে, আমার কোনো হুঁশ নেই। মতিভ্রম হয়েছে হয়তো, বা কোনো কুহকের ডাকে চলে এসেছি। টিলার ওপর উঠে দাঁড়ালাম। নিচে রেল লাইন কত যেন নিচু, চাঁদের মিহি জলের মতো সাদা একটু আলো। রেল লাইনে সাড়া নেই, পাথরের কুচিগুলো চুপ। হঠাৎ মনে হলো আমি যেন কিছু একটা ধরে রেখেছিলাম এতক্ষণ, তার ভার ছিল হাতে। আচমকা মনে হলো সে ভার আর নেই, ফেলে দিয়েছি, ছুঁড়েই দিয়েছি। টিলার গা বেয়ে গড়িয়ে পড়ছে, গড়িয়ে গড়িয়ে পড়ল। শব্দ কি শুনলাম? না না না, শব্দ নয়। তারপর চাঁদ একটু উজ্জ্বল হলো মুহূর্তের জন্য। এক মুঠো করুণ বিষণ্ণ দুলে দুলে রেল লাইনের একটু জপিতে কাঁপল, যেন কাঁপা জলে আলো কাঁপে। জলকুর রক্ত বুঝি ওখানেই ছিল, কিংবা মানিকের রক্ত বুঝি পাশেই ছিল, শুকিয়ে গিয়েছিল কবে কবেই। ক্ষীণ চাঁদ প্রকাণ্ড এক ভাসন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল। কখন কদমতলার কাছে আবার ফিরে এসে দাঁড়িয়েছি। জলকুদের ঘর থেকে পোড়ো বাড়ির গন্ধ ভেসে আসছে। এখানে দাঁড়িয়ে আমি নিজের মন ও সত্তাকে ভাঙলাম দুভাগে, এক ভাগ আমি, অন্যটি জলকু। মানুষ যখন তার নাগালের কাছে শূন্যতা ছাড়া আর কিছু হাতড়ে পায় না, অথচ তার কথা থাকে, তখন বোধহয় এইভাবে নিজেকে ভাঙে। জলকুর আদুল গা, কালো তুলতুলে চেহারাটি আমার চোখের সামনে ভাসছিল। আস্তে আস্তে তার মুখ স্পষ্ট হলো, বড় বড় চোখ, বসা নাক, ঝুল জমে কালো হয়ে থাবার মতো চুলের গুচ্ছগুলি কপালে কানে চোখে ঝুলে ঝুলে পড়ছে। মনে হলো জলকু পাথর ছুঁড়ছে। পরিচ্ছন্ন অথচ হৃদয়হীন এক ষড়যন্ত্র এবং অনেক সবল নির্মম কঠিনতার বিরুদ্ধে সে বোকার মতন তার ছোট পলকা হাতে শুধুই পাথর ছুঁড়েছে ব্যর্থ আক্রোশে। কত কথা বলার ছিল বলা হলো না, বলতে পারলাম না, শুধু বললুম, জলকু কে জানতো গ্রামোফোনের দম দেওয়া অতটুকু হ্যান্ডেল ছুঁড়ে মারলে তোমার মানিক মরে যাবে। এতটুকুতেই কত কী যে মরে যায়, আশ্চর্য।
জলকু হয়তো আমার কথা শুনতে পেল না, নিজের কথা নিজের কানেই ফিরে এসে লাগলো। আমি শুনলাম, তারপর স্বপ্নের মতো দেখেছিলাম সারা দুপুর, বিকেল, সন্ধে এবং প্রায় সারা রাত পর্যন্ত লুকিয়ে রাখা মানিককে আমি কেমন করে লুকিয়ে ছেঁড়া এক টুকরো চটে জড়িয়ে নিয়ে যাচ্ছি টিলার ওপর। ছেলেটা মরেছে, লাইনে কাটা পড়েই মরেছে আজ।